উত্তর চব্বিশ পরগনা জেলার শিবদাসপুর থানার অন্তর্গত মাদ্রাল মোড়ে কল্যাণী হাইওয়ে এক্সপ্রেসের উপর পড়ে থাকা ডিভাইডারে ধাক্কা মারে WB24BA5831 গাড়িতে বসে থাকা বাইক এবং এক আরোহী সহ চালক। সূত্র মারফত জানা যায়, ওই বাইকটি প্রায় 120 কিলোমিটার বেগে আসছিল। ঘটনাস্থলে আহত দোগাছিয়া সদ্য পর্যটন বিভাগে চাকরি পাওয়া 24 বছরের বিনোদ লাল দাস সহ 22 বছরের টালিখোলার বাসিন্দা দীপ রায়কে গুরুতর আহত অবস্থায় নৈহাটির স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তৎক্ষণাৎ চিকিৎসকরা তাদের দুজনকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় দোগাছিয়া সহ টালিখোলার সমস্ত অঞ্চলে শোকের ছায়া নেমে উঠেছে। কালকে একটা মর্মান্তিক দুর্ঘটনা হয়েছে যাতে দুজনই নিহত হয়েছে। যে সূত্র মারফত জানা যাচ্ছে যে একজন টালিখোলার বাসিন্দা, একজন হচ্ছে আপনার দোগাছিয়ার বাসিন্দা। কে কে মানে আপনার দোগাছিয়ার কে কে হলো অ্যাক্সিডেন্ট? একটা টালিখোলার দোগাছিয়ার যে ছিল বিনোদ লাল দাস, ও 1 বছর হলো পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরে ও পার্মানেন্ট হয়েছে। খুবই মর্মান্তিক, দুর্ভাগ্যজনক যে একটা মানে জলজান্ত দুটো প্রাণ চলে গেল। আর একটা যে তারা ভাইপো সমতুল্যই হয় এবং আমার প্রতিবেশী বলা ভুল হবে, তাদেরকে ছোটবেলা থেকে দেখেছি এবং আমাদের যে ক্লাবের যে কোনো অনুষ্ঠান সবসময় তাদেরকে পেতাম, মাথা উঁচু করে কোনো দিন রাস্তা দিয়ে চলেনি, সকলকে সম্মান মর্যাদা দিয়ে চলতো বিনোদ লাল দাস। তার বয়স 23+, এবং আমি শুধু এই দাপ্তহীন ভাষায় বলতে পারি যে ভালো ছেলের যদি সংজ্ঞা হয়ে থাকে, ও একজন ভালো ছেলে এবং পরিবারের প্রতি দায়বদ্ধ এবং সকলের সাথে যে কোনো সামাজিক আমাদের ক্লাবের অনুষ্ঠানে সবসময় নিজেকে সেখানে মেলে ধরত। সেরকম একটি ছেলে আকস্মিকভাবে যেভাবে প্রাণ হারিয়ে গেল দুটি ছেলের, এবং হচ্ছে টালিখোলা পড়ার যে বাজার সড়কের পাশে, যে ওর নাম হচ্ছে দীপ রায়, ওর বয়স 23 বছর, 2021 ওর জন্ম। এরা দুজনেই একেবারে জলজান্ত মানে তরুণ। সেই তরুণরা এই রোডে কালকে গতকাল রাত্রে আমরা হসপিটালে যখন পৌঁছই 11:35 হসপিটাল সূত্রে খবর, 11:35 তাদেরকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। মর্মান্তিক, দুঃখজনক, এলাকাবাসী তারা খুবইভাবে ভেঙে পড়েছে। অনেকে তো রাত্রে ঘুমোতেই পারেনি, তারা মেসেজ করছে যে এত কেন জলজান্ত দরদাজা দুটো ছেলে, দুটো প্রাণ চলে গেল, হারালো এলাকাবাসী, আমরা হারালাম বিনোদকে, আমরা হারালাম দীপুকে, ওদের আত্মার চির শান্তি চাই। এবং আমরাও যারা আছি তারা আমরাও মানসিকভাবে ভালো নেই। মাদ্রাল মোড়ে বাইক অ্যাক্সিডেন্ট হয়, তাতেই তাদের প্রাণ যায়, এই বলেই একটি পুলিশ সূত্রে জানা গেছে। আচ্ছা, বলছি যে দুজনই কি বিবাহিত না অবিবাহিত? একদম অল্প বয়স তাদের বিবাহ, মানে তারা পড়াশোনা সেরে, বললাম না তারা হচ্ছে মাথা উঁচু করে কারোর সাথে কথা বলতেন না, তারা কাকা কেমন আছো এইটুখানি ভাষা। যিনি মারা গেছেন বিনোদ লাল, উনি ওনার কে হন আপনি? আমি ও কাকা বলতো, প্রতিবেশী এবং আমার ক্লাবের মানে জুনিয়র মেম্বার বলা যেতে পারে, নবাঙ্কুরের আরেকটি ক্লাবের সাথে যুক্ত তার মেম্বার। আপনার নাম? দাদা বলছি যে কি হয়েছে, মানে কবে অ্যাক্সিডেন্টটা হয়েছে, কে হয়? গতকাল রাত 10:30 নাগাদ অ্যাক্সিডেন্টটা হয়, কল্যাণী হাইওয়ে। আমার ভাইপো। কি নাম ভাইপোর? দীপ রায়। কি করতেন উনি? একটা প্রাইভেট কোম্পানি, আসাস্ট্রি কোম্পানিতে কাজ করতেন। কোন জায়গায়? শোরুমে কাজ করতো। বলছি জায়গাটা অ্যাক্সিডেন্টটা হয়েছিল কোন জায়গায়? হাই রোড মাদ্রাল। মাদ্রাল ওখানে কোনো সিগন্যালিং ব্যবস্থা বা অন্য কিছু হয়েছে, আছে কিছু? আমি ঠিক জানি না। কিসের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে বলে ও প্রাথমিক অনুমানে ভাবছেন? আমার তো ওটা দেখিনি, কি করে বলবো, রাত্রের ঘটনা দেখে তো মনে হচ্ছে গাড়ির সঙ্গে। প্রায় কটা নাগাদ ঘটনা এটা রাত্রিরে? ওই রাত্রি 10:30 নাগাদ। কখন খবর পেলেন আপনারা? আমরা 10:30 পরে যখন এখান থেকে পুলিশ একটা প্রাথমিকভাবে নিয়ে এসছে, তারপর লোক জানতে পেরেছে, লোকজন নিয়ে এসছে, তখন আমার বাড়িতে রিপোর্ট যায় ঘটনা, তখন আমরা এসে হসপিটালে। ভাইপোর নামটা যদি আরেকবার বলেন। দীপ রায়। আপনি কে হন ভাইপোর? দীপ জেঠু। আপনার নাম? আমার নাম সুকুমার। শিবদাসপুর থেকে সতীনাথ ভট্টাচার্যের রিপোর্ট অব দ্য খবর। কি রে তোদের হলো? বর এসেছে।
যাবি তো। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার কাঁচরাপাড়া।